দেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন। বিকেল 4টার মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন না নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিতে বেলা 10:45টায় 20 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেন। এ সময় শাহাবুদ্দিন চুপ্পু নিজে উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যম কর্মীদের কাছে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন ওবায়দুল কাদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা, আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিলেও সবার কাছে দোয়া চান। 13 ফেব্রুয়ারি সকাল 10টায় মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। 14 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এই দুটো আবেদন আগামীকাল দুপুর 1টা হতে বাছাই করা হবে এবং 1টা হতে বাছাইয়ের পরে যে আবেদন সমূহ বাছাইতে টিকবে সেটা কালকে প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদেরকে অবহিত করবে। আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব যে কে পরবর্তী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনই হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।